बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम। आशा करी जे जेखने आछेन सबाई भालो आछेन। आमिओ आल्लाहर रहमते आपनादेर दोआय अनेक भालो आछि। आबार आपनादेर माझे चले एलाम आरो एकटी रेसिपी निये। आजके रेसिपि चिकेन कर्न सूप, खूब मजार एकटी रेसिपि। एकदम अल्प समये आजके आमि रान्ना करे देखाबो चिकेन कर्न सूप। चलुन ताहले शुरू करी। एखाने एकटी बाटी निये निएछि। এই যে চিকেন কর্ন স্যুপটা, এটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আমি সুপার শপ থেকে নিয়েছি। এখন আমি এই চিকেন কর্ন স্যুপের যে মিশ্রণটা, এটা একটা বাটিতে ঢেলে নিব। ঢেলে হালকা কুসুম গরম পানি দিয়ে একটু গুলিয়ে নিব, যাতে করে এটা গরম পানিতে দিলে দলা পেকে না যায়। এই যে ঢেলে নিলাম সবটুকু, দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। এখন এটা খুব ভালো করে মিশিয়ে নিব, যাতে করে দলা পেকে না থাকে। এই তো মিশিয়ে নিলাম। এখন চুলায় চলে যাব। এখানে একটি পাতিলে আমি পানি বসিয়ে দিয়েছিলাম আগেই, পানিটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম সুপের মিশ্রণটা, দিয়ে একটু লেড়ে দিব, যাতে করে দলা পেকে না যায়। তো এখন বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখানে মাঝারি সাইজের একটি টমেটো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে লেড়ে চেড়ে দিতে হবে। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এই যে লবণটা দিয়ে দিলাম। এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো বলক এসে গেছে। এখন বাকি উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম এক চামচ পরিমাণে সয়া সস। সয়া সসটা দিয়ে আবার একটু লেড়ে দেব। তারপর এখানে দিয়ে দিব আমি ডিমটা। একটি ডিম আমি ফেটে রেখেছিলাম, এই ডিমের মিশ্রণটা আমি দিব আর লাড়ব, যাতে করে ডিমটা দলা পেকে না যায়। এই যে দেখতেই পাচ্ছেন, একসাথে পুরোটা ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। তো দিয়ে দিলাম ডিমের মিশ্রণটা। এখন আবারও বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো বলক এসে গেছে, আমার স্যুপটাও কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। একদম পারফেক্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটা নামিয়ে নিব। তো এই তো নামিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আমার স্যুপটা। অবশ্যই বাসায় একবার সবাই ট্রাই করে দেখবেন এটা কীরকম লাগে খেতে। আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আর আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও দিলে সাথে নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে যায়। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।